আমি জাস্ট আর মেনে নিতে পারছি না। এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছিস না ওলি? ও মনি ছোটদা ভাই, সব কিরম যেন হয়ে গেছে। না, ওদের দোষ নয়, সবাই একজনের হাতের পুতুল হয়ে গেছে। আর সেই মানুষটা ওদের এই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ওদের নিজের মতো করে খেলাচ্ছে, আর ওরা শুধুমাত্র রিয়্যাক্ট করে যাচ্ছে। এই সব কিছুর জন্য দায়ী হলো অরুণেশ চ্যাটার্জি। জানি না রে, জানি না এবারও কতটা কি হবে। সত্যি যদি ভগবান থেকে থাকেন তাহলে এবার অরুণেশকে ওর পাপের শাস্তি পেতেই হবে। বলো কি বলার আছে তোমার ঝিলমে? উনি এত এত ভালোভাবে সাজেশন দিয়ে গেলেন না, বেশ ভালো বললেন, কিন্তু শুনতেও খুব ভালো লাগলো। আসলে কি বলতো, উনি ওয়েল উইশার হিসেবে কথাগুলো এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বললেন না যে আমি আর কিছু বলতেই পারলাম না। আর আর কথাটা তো বলে কি লাভ, অনেক তো হলো কথা, এতদিন লাভের লাভ তো কিছুই হয়নি, তাই এখন আর এসব মিটিং করেও কোনো লাভ হবে না। ডিভোর্সটাই ফাইনাল, তাই তো? আর কি কিছু বাকি আছে ঝিলমে, কোনো অপশন? সম্পর্কটা যখন তলা নিতে গিয়ে ঠেকে না ঝিলমিল, তখন দুজন দুজনের সাথে থেকে একে অপরকে অশ্রদ্ধা করার থেকে অনেক ভালো তাদের দূরে সরে যাওয়া। খুব কঠিন কঠিন কথা বলছো অভ্র। মধ্যা কথা হলো এইটাই যে তুমি মুক্তি চাও, তাই তো? দেখো ঝিলমিল, আমি কি চাই? তুমি কেন চাও সেটাও আমার কাছে পরিষ্কার। তার মানে বলতে হয় যে তোমার চোখ খুলে গেছে? হ্যাঁ, চোখ তো আমার অনেকদিন আগেই খুলে গেছে অভ্র। আর আমি এটাও বুঝে গেছি যে তুমি সবার চোখে আমাকে খারাপ করে নিজের রাস্তাটা পরিষ্কার করছো। মানে 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 তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে কোন দিন বুঝতে পেরেছি ঝিলমি? যদি বুঝতে পারতাম তাহলে আজকে এখানে বসে থাকতাম না। কি বলতে চাইছো বলো। কি বলতো অভ্র, আমিও তো একজন মেয়ে, তাই প্রথমবার নিকিতাকে দেখেই বুঝতে পেরে গেছিলাম যে ওর মনের মধ্যে কি আছে। গেলে তো গেলে, শেষমেশ ওই নিকিতার বাড়িতে গিয়েই উঠলে। না, আমি আন্দাজ করেছিলাম হয়তো তোমাদের মধ্যে কিছু একটা ছিল কখনো, কিন্তু এখন বুঝতে পারছি ছিল না, আছে। তুমি বলতে চাইছো নিকিয়া? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তুমি আমার সব কথা শুনে নাও, তারপর তুমি তোমার সাফাই দিও। এতদিন আমি ভাবতাম যে ব্যাপারটা একতরফা, শুধু নিকিতাই তোমার উপর ইন্টারেস্টেড, যা ঘটছে যা হচ্ছে সব দোষ নিকিতার। এটুকু বিশ্বাস ছিল যে তুমি আমার, তুমি হয়তো আমাকেই শুধু ভালোবাসো, কিন্তু না, আমি ভুল ছিলাম। ভুল তুমি এখনো করছো, কেন নিকিকে আমাদের মাঝখানে টানছো তুমি? কারণ ওই সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে। ওয়েট 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 ঝিলমিল, দাঁড়াও, তুমি আমাকে কি বোঝাবে? তুমি দিনের পর দিন একটা মেয়ের সঙ্গে থাকছো, 24 ঘন্টা সাথে ঘুরঘুর করছো, তারপরেও তুমি বলছো ঝিলমিল নিকি ওরকম মেয়ে না। আর আমিও কনক নই অভ্র যে তুমি আমাকে যা বোঝাবে আমি বুঝে নেব। আমি তোমাকে এখানে কিচ্ছু বোঝাতে আসিনি, শুধু একটা ভালো মেয়েকে তুমি আমার মাঝে রাখো না। তুমি তোমার ভালো মেয়ের সাথে, আমি তো খুব খারাপ, আর ভবিষ্যতে এটাও দেখতে পাবে যে আরো কতটা খারাপ আমি হতে পারি। ঝিলমিল মাথা ঠান্ডা করো, এখানে কিন্তু আমি জানি আমরা কিছু মেটাতে আসিনি। আর তুমি প্লিজ এটাও ভেবো না যে কাকুতি মিনতি করে আমি তোমাকে ফিরিয়ে আনতে এসেছি। তবে অভ্র তুমিও স্পষ্ট করে একটা কথা জেনে রাখো, তোমাকে কিছু বলা আর না বলা সমান, আমারই ভুল হয়েছে। না দাঁড়া, তুমি কিচ্ছু বলবে না, তুমি শুধুমাত্র কান খুলে শুনবে যেটা আমি বলবো। তুমি যদি ভেবে থাকো অভিমান করে রাগ করে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তাহলে তুমি ভুল করছো অভ্র। আমি ওই চৌধুরী ম্যানশনেই থাকবো আর তোমার চোখের সামনে রাজ করব। এতেই অবাক হয় না, আরো আছে, আমার দুটো মেয়ে আছে, তাদেরকে আমায় মানুষ করতে হবে, আমার নিজের খরচা আছে, আর সব খোরপোষ তোমাকে বের করতে হবে, এটাও তুমি ভালো করে জেনে রাখো অভ্র। কি বলো তো অভ্র, আমি না এর শেষ দেখে ছাড়বো, যা করছো করো,
কিন্তু তোমাকে আমি রাস্তায় টেনে এনে না নামিয়েছি তো আমার নামও ঝিলমিল না। তুমি তুমি তো অনেক দূর অবধি ভেবে নিয়েছো ঝিলমিল। ভাবতে হয়েছে আমাকে। ডিভোর্সের পরে আমার কি লাভ সেটা আমি ভাববো না ভেবেছো? অদ্ভুত লাগছে, অবাক হচ্ছি আমি। আজও এত কিছুর পরেও তুমি তুমি আমাকে নয় আমার প্রপার্টি চাও? ইয়োর অনার, আইপিএস পার্থ চ্যাটার্জিকে সেদিন রাত্রে ফোন করে জানানো হয়েছিল একটা বড় ডাক পাচারের কথা। খবর একদম ঠিক ছিল। বাইপাসের ধারে নির্দিষ্ট জায়গায় যেখানে লরিটিকে ধরা হয়েছিল সেই লরিটির মধ্যে প্রচুর পরিমাণে মাদক ও জাল নোট ছিল। যে ছবিগুলো পার্থ চ্যাটার্জিকে দোষী বলে প্রমাণ করার জন্য ব্যবহার করা হয়েছিল সেই সমস্ত ছবি লরি থেকে পাওয়া গেছে। আর এই সব কথা স্বীকার করেছে সেই লরির চালক মনসুর। মনসুর, সেদিন রাত্রে কি হয়েছিল তুমি সব কথা আদালতের সামনে খুলে বলো। সেদিন কে তোমায় কাজটা করতে বলেছিল? তোমায় কত টাকার লোভ দেখিয়েছিল সে? সব বলো, সমস্ত। ধন্যবাদ। এই মনসুর একজন ষড়যন্ত্রে ছোট্ট মাত্র ঘুটি। তাকে ব্যবহার করা হয়েছিল একজন সৎ পুলিশ অফিসারকে ফাঁসানোর জন্য। ওকে দিয়ে যে এসব করিয়েছে সে হলো মিস্টার মিত্র, অরুণেশ চ্যাটার্জির খাস লোক। ধন্যবাদ। তাকে আমি কাঠগোড়ায় আনতে অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। আপনার এগেনস্টে অনেক কেস আছে মিস্টার মিত্র। দেখুন স্যার, আমি তার প্রমাণও আছে, সাক্ষীও আছে। তাই আপনার নিজের স্বার্থে যদি সত্যি কথাগুলো বলেন তাহলে আপনারই মঙ্গল। সেদিন মনসুরকে দিয়ে ডাক পাচার করার উদ্দেশ্য ছিল না আপনার। আপনার উদ্দেশ্য ছিল মিস্টার পার্থ চ্যাটার্জিকে ওই কেসে জড়ানো। কি মুশকিল, আমি ওনাকে শুধু শুধু জড়াতে যাবো কেন? ওনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। আপনার নেই, কিন্তু আপনার মাথার ওপর যিনি আছেন তার সঙ্গে আছে। আর সব ঘটনা খতিয়ে দেখলে সমস্ত সূত্র একটা দিকেই নির্দেশ করছে, সেটা হলো অরুণেশ চ্যাটার্জি। অবজেকশন ইউ অনার, আমার লার্নেড ফ্রেন্ড মনে ভুলে গেছেন আমার ক্লায়েন্ট মিস্টার অরুণেশ চ্যাটার্জি একজন সম্মানীয় ব্যক্তি, সারা পৃথিবীর মানুষ ওনার সঙ্গে পরিচিত। কিন্তু ওনার এই রূপটার সাথে তো পরিচিত নয় যে উনি নিজের স্বার্থে কতটা নিচে নামতে পারেন, কতটা মানুষের ক্ষতি করতে পারেন। এইসব আষাঢ়ে গল্প শুনে কি আপনি অরুণেশ চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করতে চাইছেন? অনুমান জিনিসটা ভালো কিন্তু সেটা প্রমাণ নয়, আর এই আদালত প্রমাণ চায়। আপনি কি অরুণেশ চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে চেনেন? ওর বাবার মৃত্যুর পর আমার বাবা খুব ছোট অবস্থায় ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন এবং আশ্রয় দেন। তার মানে সেই থেকেই আপনাদের মন দেওয়া নেওয়া শুরু। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও মিসেস ইন্দিরা চৌধুরী বড়লোক নিখিলেশ চৌধুরীকে দুই সন্তান সহ বিবাহ করেন। এসব করার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে লোভ।